আজ আমি আবারও চলে এসেছি নতুন আর এক গল্প নিয়ে। আজ আমি তোমাদের শোনাবো বাঘ ও শিয়ালের পরিশ্রম ও ভালোবাসার পরীক্ষার গল্প। ধানসিপুরের জঙ্গলে বাস করত পদ্ম নামে এক শিয়ালিনী। শিয়ালিনী ছিল বেশ সুন্দরী। আজ মন চেয়েছি আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। এই পদ্ম, শোনো না, শোনো, আমার নয়, তোমায় খুব ভালো লাগে। আজ আমি তোমায় আমার মনের কথা বলতে চাই। যত সব নেকাম, আপনার মনের কথা আপনি মনেই রাখুন। এই পদ্ম কাউকে ডরায় না। খামোকা, আমার কাজে দেরি হচ্ছে, শুনুন তো দেখি, শুনুন। না না, মানে একটু তো শোনো। এই প্রথমবার কাউকে ভালোবাসা নিবেদন করব। লক্ষ্মীদি, একবার শোনো আমার কথাটা। পাতাগুলো শুকান গেছে, মেঘ এনেছি ডেকে, সবুজ রংটা ফিরে পাবে বৃষ্টি মাটি ছুলে। তোমায় আমি ভালোবাসি, প্রথম কিংবা শেষ। মনের মাঝে বসে আছে তোমার বধূ বেশ। আহা, ঢং দেখলে আর বাঁচি না। এসব গল্প আমায় শোনাতে আসিস না। ভালোই ভালোই বলছি, এখান থেকে যা, নইলে না মুড়ো ঝাঁটাটা ধরবো আমি। এই যা, কি বলে ফেললাম রে, পদ্ম যে খুব রেগে গেল। আরে শোনো, আমি টুনটুন লাল আছি, আমি পাশের গ্রামে থাকি। তোমার প্রতিদিন দেখি এখান দিয়ে যাও, তা তোমার বাড়ি কোথায়, তোমার নাম কি? কি করবে গো, আমার বাড়ি চিনি? আমার নাম পদ্ম আছে, আমি তো তোমায় কখনো এখানে দেখিনি। কি ব্যাপার, আমার পথ আটকালেন যে? আচ্ছা আমি যাই, আমার মেলা কাজ আছে, বক বক করলে চলবে না আমার, সরেন তো দেখি। হাম, কাল এখানেই থাকবে, তোমার সময় হলে আসো, অনেক কিছু বলার আছে। আমার পদ্ম, নামের মধ্যেই কোমলতা, নমনীয়তা, তোমার হাসিটা ভারী সুন্দর। আমার আরও কিছু বলার ছিল, থাক তোমার কাজ আছে, যাও তাহলে। ভারী সুন্দর করে কথা বলতে পারে তো, কি যেন নাম বললো। হ্যাঁ, টুনটুন লাল, বেশ লাগলো এই টুনটুন লালকে। যাক বাদ দি ওইসব, আমার অনেক কাজ পড়ে আছে। এরপর থেকেই বুলবুল ও টুনটুন দুজনেই পদ্মের কাছে যেত এবং বিভিন্নভাবে তাদের মনের কথা জানাতো পদ্মকে। কিন্তু পদ্ম ঠিকমতো সিদ্ধান্ত নিতে পারছিল না সে কাকে গ্রহণ করবে, কারণ দুজনেই পদ্মকে ভালোবাসত। তাই পদ্ম এবার একটা পরীক্ষা নিল দুজনের মধ্যে। এই যে বুলবুল, আজ এখানে কেন লিখেছি জানো? একটু দাঁড়াও, সবটা বুঝিয়ে বলবো, একজন আসার অপেক্ষায় আছি শুধু। কে, কার অপেক্ষায় আছো পদ্ম, আর কি বলবি? আমি আজ খুব খুশি তুমি আমায় এখানে দেখেছো রে। আজ আমার বিশ্বাস তুমি নিশ্চয়ই আজ আমায় ফেরাবে না। এই দাঁড়াও তো, এই তো, এই তো টুনটুনলাল চলে আসছে, তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম। এখন আমি আমার কথা তোমাদের বলবো, কেন তোমাদের এখানে দেখেছি, এইসবের কারণ কি, সবটা খুলে বলছি এখনই। হ্যাঁ পদ্ম বলো, আমার একটু দেরি হয়ে গেল, কোনো পরীক্ষার আয়োজন করলে নাকি? না হলে দুজনকে একসাথে ডাকার কারণ কি? তুমি যাকে ভালোবাসো তাকেই হ্যাঁ বলে দাও, আরে আমরা কিছু মনে করবো না, কি বলো দাদা? ও বাবা, এর মিষ্টি কথায় পদ্ম যদি ভুলে যায়, তার থেকে আমি বলি প্রতিযোগিতার কথা। টুনটুন, এতদূর যখন ভেবেছো একটু দাঁড়াও, আর পরীক্ষা যদি দাও তাতে কি আছে? শুধু তো ভালোবাসার পরীক্ষা নয়, এর সঙ্গে আছে শ্রম। আমি বলি কি, আমার এই 2 বিঘা জমি তোমরা দুইজনে নাও, 1 বিঘা করে ধান চাষ করো, যার ধান বেশি ফলবে সেই বিজয়ী হবে, আর পুরস্কার স্বরূপ আমি তাকে বিয়ে করব। আমি রাজি পদ্ম, এই পরীক্ষায় আমি জিতবো আর আমি তোমায় বিয়ে করব। তবে তাই হোক পদ্ম, আমিও রাজি। এরপর বুলবুল ও টুনটুন জোর কদমে লেগে যায় তাদের ধান চাষের কাজে। আজকের মধ্যেই সব বীজ বোনা শেষ করতে হবে, নাহলে দেরি হয়ে যাবে। আর ভালো লাগে না, সারাদিন এই খাটা খাটুনি, যাই একটু আরাম করি, কাল কাজ করবো। কেন দেখতে দেখতে তাদের জমি ফসলে ভরে গেল। বাহ টুনটুন বাহ, গোটা ক্ষেত যে সোনালী ধানে ভরে গেছে। চিন্তা হচ্ছে বুঝি? চিন্তা করো না, ঈশ্বর আছে, যা করার উনিই করবে। আর এই পরীক্ষায়
তুমি বিজয়ী হলে আমি সব থেকে বেশি খুশি হব, বুঝলে? এই সব কথাবার্তা বুলবুল লাল আড়াল থেকে শুনছিল। ওহো, তার মানে ওই পদ্ম টুনটুন লালকেই চায়। আচ্ছা, আমি যদি টুনটুন লালকে এই পরীক্ষায় জিততে না দিই তাহলে কেমন হয়? আমার যেভাবেই হোক ওর ক্ষেতের ধান নষ্ট করে দিতে হবে। আমার এই পরীক্ষায় জিততেই হবে। এরপর রাত্রিবেলা বুলবুল জমির ধারে আসে। টুনটুন লালের ধানে আমি এই আগুন লাগিয়ে দেব। এই পদ্ম তুই শুধু আমার হবি, শুধু আমার। আমি কি করব? চিন্তা করো না, চিন্তা করো না, টুনটু ঈশ্বর আছে, তিনি ঠিক দেখবেন। দেখো, তিনি ঠিক দেখবেন। এমন অবিচার তোমার উপর হবে না টুনটু, হবে না। সেই ধান মাপামাপির দিন। দেখো পদ্ম, দেখো আজকে বিজয়ী হয় তুমি। দেখো অনেক ধান পুড়ে গেছে, কিন্তু কিচ্ছু করার নেই। শর্ত অনুযায়ী যার ধান বেশি হবে আমি তাকেই বিয়ে করব। এরপর ধান মাপা শুরু হয় আর জিতে যায় টুনটুন। এটা হতে পারে না, এটা কিভাবে সম্ভব? এসব আমি মানি না, না না না, আমি মানি না। হ্যাঁ বুলবুল, এটাই হয়েছে, এটাই হয়েছে। টুনটুন হয়েছে বিজয়ী। ঈশ্বর যা করে মঙ্গলের জন্যই করে। ফিরে যাও তুমি। আমি টুনটুনকে ভালোবাসি, আর শর্ত অনুযায়ী আমি ওকেই বিবাহ করব। এরপর বুলবুল হতাশ হয়ে পড়ে। অন্যদিকে টুনটুন পদ্মকে নিয়ে তার গ্রামে ফিরে যায়। হ্যালো ছোট্ট বন্ধুরা, আমাদের গল্প তোমাদের কেমন লাগছে? গল্পগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আরও নতুন নতুন গল্প পেতে।